নিয়ে এলাম মজাদার নরম নরম খিচুড়ি প্রেশার কুকারে তৈরি করে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খিচুড়ি রান্না করে। এই খিচুড়ি সবারই খুবই পছন্দ, বৃষ্টির দিনে সকালের নাস্তার জন্য পারফেক্ট একটি খিচুড়ি তৈরি করেছি। আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে যে বেল আইকনটি আছে সেই বেল আইকনটিও প্রেস করে ফেলুন, নতুন কোনো ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তো চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। এখানে 1.5 কাপ চাল ধুয়ে 10 মিনিটের জন্য ভুজিয়ে রেখেছি। এটা নর্মাল যে ভাতের চালটা আমরা ব্যবহার করি রান্না করি সেটা নিয়েছি, আবার নাচেশ্বর চালটা নিয়েছি। এবং এখানে আছে মুগ এবং মসুর ডাল দুটো মিলিয়ে 1 কাপ পরিমাণ, সেটাও আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছি। এখন রান্নায় চলে যাব। প্রেশার কুকারটা গরম হয়ে গিয়েছে, আমি তেল দিয়ে দিচ্ছি। 1/2 কাপ পরিমাণ তেল দেব, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এখানে পেঁয়াজ রেখেছি 1 কাপ পরিমাণ, তা দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু ভেজে নিব, ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চালটা দিয়ে দেব যেটা ভিজিয়ে রেখেছিলাম। চালটাকে 2 মিনিট ভাজিয়ে নিব। চালটাকে দিয়ে দিচ্ছি, হয়ে গিয়েছে। আদা বাটা রসুন বাটা আমি রেখেছি 1.5 টেবিল চামচ পরিমাণ, দুটো মিলিয়ে তা দিয়ে দিচ্ছি। আবার একটু কষিয়ে নিচ্ছি। এখন হলুদের গুঁড়ো 1 চা চামচ, মরিচ গুঁড়ো 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, জিরা ভেজে গুঁড়ো করে রেখেছি তা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। সামান্য পানি দিয়ে একটু কষিয়ে নেব। আস্ত গরম মশলা দিচ্ছি, এলাচি, দারচিনি, লং, গোলমরিচ, লবণ দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ। আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পছন্দ অনুযায়ী। গরম মশলা গুঁড়ো করে রেখেছি তা দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। 5 মিনিট কষিয়ে নিব আমরা। মশলাটাকে মেখে নিচ্ছি। আমার এখানে চাল 1.5 কাপ এবং ডাল 1 কাপ। এখন পানি দিব 5 কাপ পানি দেব। 1 কাপের জন্য 2 কাপ পানি, এই হিসাবে আমরা পানি দেব। 1.5 কাপ চালের জন্য 3 কাপ পানি দিয়েছি এবং 1 কাপ ডালের জন্য 2 কাপ পানি দিয়েছি। পানি আমি আরও 1 কাপ দিয়ে দিচ্ছি, যেহেতু খিচুড়িটা আমি একটু নরম নরম খাব সেজন্য। আর আপনারা ভুনা খিচুড়ি করতে হলে একদম 1 কাপ চালে 2 কাপ পানি এভাবে ব্যবহার করবেন। যখন খিচুড়িটা একটু নরম চাবেন তখন 1/2 কাপ পানি বাড়িয়ে দেবেন। এখন আমরা ঢাকনাটা ঢেকে দিই। আমি ঘি দিয়ে দিচ্ছি, 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি, শীষ দেওয়াব আমি 3টা। 3 সিটি দেওয়ার পরে আমি চুলাটা নিভিয়ে দিব এবং জালটা থাকবে মাঝারি। প্রেশার কুকারটা এখনও গরম আছে কিন্তু অনেকখানি ঠান্ডা হয়েছে। আমি 20 মিনিট পর এই ঢাকনা খুলছি। দেখুন একদম পারফেক্ট হয়েছে,
আমি একটু চাচ্ছিলাম নরম নরম খিচুড়িটা গলে একদম সুন্দর হয়ে গিয়েছে। ভাতের চাল দিয়ে যে করেছি বুঝাই যাচ্ছে না, ভাতের চালের খিচুড়িটা একটু নরম নরম করলে টেস্ট আরও বেশি হয় এবং ডাল একটু বেশি দিলে টেস্টটা আরও বেড়ে যায়। আমরা একটা সার্ভিসিং ডিশে বেড়ে নিব। সকালের নাস্তায় করতে পারি ছুটির দিনে, যেমন আমি করেছি ছুটির দিনে কিংবা বৃষ্টির দিনে, এই টাইপের খিচুড়ি কিন্তু করে গরুর মাংস ভর্তা আচার দিয়ে জাস্ট জমে যাবে। এমন ধোয়া ওঠা খিচুড়ি সকালের নাস্তার জন্য একেবারেই পারফেক্ট, দুপুরে লাঞ্চেও রাখতে পারেন আপনারা। আমার রেসিপি আপনাদের কিছুটা যদি আনন্দ দিয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ, লাইক দিয়ে উৎসাহিত করতে পারেন ভিডিওটিতে, শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।